মর্নিং শোজ দ্য ডে, আর এই দুটোকে দিয়েই আমার দিনটা শুরু হয়। কই রে আয়, ইউজুয়ালি যেমনটা করে থাকি, আগে মেয়েকে স্কুলে পৌঁছে দিই, তারপর আমি একটু হেঁটে বাড়িতে ফিরি। আর এই রাস্তাটাতে হাঁটতে বেশ ভালো লাগে, কেননা রাস্তার দুপাশটাতে পুরো গাছে ভর্তি। শীতকালটাতে যতটা ঠান্ডা থাকে এই জায়গাটা, গরমকালটাতে ঠিক ততটাই আরামদায়ক। ইনোসেন্টলি এত সুন্দর ছাইটাই মেখে কেউ যদি বসে থাকে, তাহলে আমি এদেরকে কি করে বাদ দিই? এরাও আমার রোজ নামচার একটা পার্ট। নতুন একটা ব্লগে স্বাগত। আর গতকাল যেহেতু রান্না টান্না কিছু ছিল না, তো একটা অব্যাহতি, একটা ছুটির দিন, ছুটির মেজাজ ছিল। তারপর আবার মাঝে একটু ঘুরু ঘুরু করা, যদিও সেই অর্থে ঘুরতে যাওয়া নয়, মানে নিজেদের কাজেই গেছিলাম। তো যাই হোক, তাও তো বেরোনো হয়েছিল, বাড়ি থেকে বেরোনোর সময়টা পাওয়া গেছিলো সকাল টাইমটাতে। আবার আজকের থেকে স্কুল ডিউটি যেমনটা, আবার নর্মাল ডে একটা স্টার্ট হলো। তো চলো আজকের ব্লগটা প্রথম থেকে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রচণ্ড মেপে মেপে কেচাপটাকে অ্যাড করলাম, ফ্রাইডেতে আন্ডেটাও এখানে চাপিয়ে দিয়েছি, টিফিনটা খেতে খেতে আন্ডেটা হয়ে যাবে। তো এখানে ডিমের তরকারিটা রেডি, আর আজকে অ্যাকচুয়ালি আজকে করেছি ডিমের ঝাল। যেহেতু মাঝে বৃহস্পতিবার পড়েছে, সেই জন্য মা সরস্বতীকে জয় করেনি, তো স্কুলেতে আনতে গিয়ে ঠাকুরটাকেও দর্শন হয়ে গেল। তো সন্ধেবেলাতে নিম পাতা আর চায়ের জল দিয়ে হেনাটা ভিজিয়ে রাখলাম, কেননা আগামী দিন স্যাটারডে আর মাথাতে করবো একটু হেনা। অনেকগুলো পর্দা দেখিয়েছিল, কিন্তু এই প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে। অ্যাকচুয়াল পর্দাতে এই ছোট ছোট এরকম প্রিন্ট থাকলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, মানে পার্সোনালি আমার খুব ভালো লাগে। বড় বড় প্রিন্টেরও ছিল, কিন্তু আমি এই ছোট প্রিন্টটাকেই চুজ করেছি। আর যেহেতু আসছে গরম, সেই জন্য আমি এই গ্রিন কালারটাকে স্পেশালি নিয়েছি। তো পর্দাটা কেমন হয়েছে তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট সেকশানে জানিও। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ভ্লগে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো।